Welcome my online class, dear students and viewer, Assalamu alaikum. Kemon acho tomra shobai? Bhalo acho nishchoi ebong shusto acho. Ajke ami honors third year er biogeography course ta nibo. Amader biomes ta amra porchhilam, amader biomes e onek gula biomes chilo, to ajke ami 6 number biomes ta mane major biomes of the world er 6 number biomes jeta tundra biome. এই তুন্দ্রা বায়োমটা আমি আজকে তোমাদের নিব। তো এটা হচ্ছে বায়োজিওগ্রাফি কোর্সের আমার 8 নম্বর লেকচার। তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমাদের লেকচারের যে আউটলাইনস সেটা যদি আমরা দেখি, তুন্দ্রা বায়োমের ক্যারেক্টারিস্টিকস আমরা দেখব এবং তুন্দ্রা বায়োমটা কোথায় অবস্থান এবং কোন কোন দেশগুলো এর অন্তর্ভুক্ত এবং টোটাল জলবায়ু অর্থাৎ তার তাপমাত্রা, রেইনফল, হিউমিডিটি, ইভাপোরেশন কী কী এই তুন্দ্রা বায়োমে সেগুলো আমরা জানবো। সেই সাথে জানবো এর ভেজিটেশন, সয়েলের বিভিন্ন রূপ এবং এনভায়রনমেন্টাল থ্রেটস, এই জিনিসগুলো আমরা আজকে ক্লাস শেষে জানতে পারবো। এখানে আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখছি যেখানে হচ্ছে তুন্দ্রা বায়োমকে দেখানো হচ্ছে। তুন্দ্রা বায়োমটা আমরা যদি কালার দেখি, এখানে হালকা স্কাই কালারের এই যে অংশগুলো হচ্ছে তুন্দ্রা বায়োম। তোমরা যদি চিত্র দেখে খেয়াল করো তাহলে আমরা এই তুন্দ্রা বায়োমের এটা দেখতে পারি। তুন্দ্রা আসলে শব্দটা হচ্ছে ফিনিস তুন্তোরিয়া থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে আপল্যান্ড কিংবা ট্রিলেস মাউন্টেন ট্রাক, যেটাকে বাংলায় বলা হয় নিষ্ফলা বা অনুর্বর ভূমি। তুন্দ্রা অঞ্চলের হিমশীতল বরফাবৃত পরিবেশে তুষার সহ্যকারী কিছু উদ্ভিদ জন্মায়, এগুলোকে তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ বলা হয়। আর এর অবস্থান এবং বন্টন যদি দেখি, উত্তর এবং দক্ষিণ গোলার্ধের এটা 65 ডিগ্রি থেকে 75 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অর্থাৎ দুই মেরুবৃত্ত প্রদেশে এই বায়োমের অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের কানাডা, আলাস্কা, গ্রিনল্যান্ডের উপকূলীয় অঞ্চল, ইউরোপের আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, রাশিয়া এবং সাইবেরিয়ার ব্যাপক অঞ্চল নিয়ে এই বায়োমটি গঠিত। অ্যান্টার্কটিকার অংশ বিশেষও আছে এই অঞ্চলের অন্তর্গত। এখানে আমরা যে চিত্রে যেগুলো দেখেছি, হ্যাঁ, তারপর তারপরে আমরা চলে যাই যে তুন্দ্রা বায়োমের একটা মানে সাধারণ যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা একটা বায়োম। খুব কম তাপমাত্রা এখানে, অল্প পরিমাণে প্রিসিপিটেশন হয়, নিম্নমানের নিউট্রিয়েন্টস এবং স্বল্প বৃদ্ধি ঋতুকাল, আর সাধারণ বা অল্প কিছু উদ্ভিদ এখানে রয়েছে। এখন চলে যাই যে এই বায়োমের ক্লাসিফিকেশন মানে কত ধরনের, মানে কয়টা প্রকারে বা কত ভাগে ভাগ করা হয়েছে। এই বায়োমকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্কটিক তুন্দ্রা বায়োম, একটা হচ্ছে যেটাকে বলা হয় আর্কটিক তুন্দ্রা বায়োমকে বলা হয় সুমেরু তুন্দ্রা, একটা হচ্ছে অ্যান্টার্কটিকা তুন্দ্রা, এটা কিন্তু দক্ষিণ মেরু বা কুমেরু তুন্দ্রা, আর আলপাইন তুন্দ্রা যেটাকে বলা হয় উচ্চভূমির তুন্দ্রা। আমরা যদি আর্কটিক তুন্দ্রা দেখি, আর্কটিক তুন্দ্রাটা হচ্ছে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে নিম্ন সুমেরু তুন্দ্রা বা লো আর্কটিক তুন্দ্রা, মধ্য সুমেরু তুন্দ্রা, মিডল আর্কটিক তুন্দ্রা এবং উচ্চ সুমেরু তুন্দ্রা যেটাকে হাই আর্কটিক তুন্দ্রা হিসেবে বলা হয়। নিম্ন সুমেরু তুন্দ্রা হচ্ছে আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন। আমরা চিত্র দেখি নরওয়ে, সুইডেন, হ্যাঁ, এই যে এখানে আমরা দেখি যে নরওয়ে, সুইডেন আছে, ফিনল্যান্ড, রাশিয়া এবং সাইবেরিয়ার যেই মানে বৃক্ষরেখার ঠিক নিকটবর্তী সর্বদক্ষিণের এই অঞ্চলগুলো, এই অঞ্চলের প্রায় সর্বত্রই উদ্ভিজ্জ পরিলক্ষিত হয়। আর মধ্য সুমেরু তুন্দ্রাতে নিম্ন সুমেরু অঞ্চলের সংলগ্ন উত্তরের এলাকায় এই অঞ্চলে মাঝে মাঝে উদ্ভিদবিহীন নিবাস লক্ষ্য করা যায়। উচ্চ সুমেরু তুন্দ্রা মধ্য সুমেরু তুন্দ্রা অঞ্চলের উত্তরে অবস্থিত এবং প্রায় সেটা 84 ডিগ্রি অক্ষাংশের উত্তরে অবস্থিত, তার সর্ব উত্তরের এলাকা। এখানে উদ্ভিজ্জ নেই বললেই চলে এবং দূর থেকে উদ্ভিজ্জের উপস্থিতিও এখানে লক্ষ্য করা যায় না। আর আমরা এটা গেল আর্কটিক তুন্দ্রা,
এবার আসি যে আরেকটিক তুন্দ্রা পরে আছে, আরেকটিক তুন্দ্রার এই যে চিত্র এটা, আর এটা হচ্ছে নর্থ সাউথ পোলের তুন্দ্রা। আচ্ছা, আর্কটিক তুন্দ্রার পরে অ্যান্টার্কটিকা তুন্দ্রা। অ্যান্টার্কটিকা তুন্দ্রা যেটা আমরা অ্যান্টার্কটিকা তুন্দ্রাটা একটু বলি যে এটা আর্কটিক তুন্দ্রার এর মতোই, তবে পার্থক্য হচ্ছে এটা একেবারে দক্ষিণে অবস্থিত, দক্ষিণ গোলার্ধের সাথে এই তুন্দ্রাটা যেটা দক্ষিণ মেরুর অঞ্চলে, এর জন্য এটাকে অ্যান্টার্কটিকা তুন্দ্রা বলা হয়। আর অ্যালপাইন তুন্দ্রাটা হচ্ছে, অ্যালপাইন তুন্দ্রা পৃথিবীর যে কোনো স্থানে দেখা যেতে পারে, যেটা নির্ভর করে শুধুমাত্র এলিভেশনের উপর। পৃথিবীর বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, ক্রান্ত এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের উচ্চ পর্বতগাত্রে দেখা যায় যে এই তুন্দ্রা উদ্ভিজ্জের মতো বৃক্ষহীন অঞ্চলের উচ্চভূমি তুন্দ্রা নামে এগুলো পরিচিত। ক্রান্তীয় অঞ্চলে গড়ে এটা 12,000 ফুট এবং উপক্রান্ত অঞ্চল ও উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা 6,000 ফুট এবং শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে 3,000 ফুট উপরে তুন্দ্রা উদ্ভিদ জন্মে। মৃত্তিকা শুষ্ক, আর্কটিক তুন্দ্রা থেকে বেশি বাষ্পীভবন এবং খাড়া ভূমিরূপের কারণে পানি দ্রুত সরে যায়। এটা এগুলো তা আলপাইন তুন্দ্রা। আমরা এখন যদি এই এখানকার মানে টোটাল বৈশিষ্ট্যটা দেখি যে তীব্র শীত, বছরে প্রায় 9 মাসই উত্তাপ হিমাঙ্কের নিচে থাকে, গ্রীষ্মকাল শীতল এবং স্বল্প মানে কাল স্থায়ী হয়, আর হচ্ছে মেরুবায়ুর প্রভাবাধীন থাকে। অধঃক্ষেপণ মূলত তুষারপাত রূপে হয়ে থাকে, মাঝে মাঝে মেরু ঝড় এখানে দেখা যায়, যেটা কোপেনের ইটি জলবায়ু অন্তর্গত। আর আমরা এটা এই অঞ্চলের, এই তুন্দ্রা অঞ্চলের বায়োটিক যে এটা অ্যালপাইন, তোমাদেরকে যে অ্যালপাইন তুন্দ্রা পাহাড়, মানে সব উচ্চভূমিটাই হচ্ছে অ্যালপাইন তুন্দ্রা। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার এর পুরা তুন্দ্রা অঞ্চলের অ্যাবায়োটিক বৈশিষ্ট্যগুলো যদি দেখি, টেম্পারেচারের ক্ষেত্রে হচ্ছে এখানে সারা বছর খুব নিম্ন তাপমাত্রা থাকে, তুন্দ্রা জলবায়ুর জন্য একটা প্রধান বৈশিষ্ট্য। আর স্বল্পস্থায়ী গ্রীষ্মের মাসগুলো গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং দীর্ঘস্থায়ী শীতের মাসগুলোর তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে। শীতের উষ্ণতা -35 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, আর বার্ষিক তুষারপাতের পরিমাণ 50 থেকে 60 সেন্টিমিটার। তুন্দ্রা অঞ্চল সম্পূর্ণরূপে বৃক্ষশূন্য, এ সময় প্রতিদিন প্রতি বর্গ মিটার উদ্ভিজ্জের বৃদ্ধির হার মাত্র 1 থেকে 4 শস্যগ্রাম। আর অ্যান্টার্কটিকা অবস্থিত যেটাকে বলা হয় পোলাস নিডোস্ট্যাপনিস্টি, যেটা পৃথিবীর শীতলতম স্থান এবং সমুদ্রের তীরে সত্য অপেক্ষাকৃত এখানে কম। আর এই অঞ্চলের এগুলো গেল টেম্পারেচার। আমরা যদি দেখি অঞ্চলের বায়ুপ্রবাহ, চির তুষারভূমিতে অবস্থানরত মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের বায়ু সারা বছর পূর্বালী মেরুবায়ু রূপে তুন্দ্রা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। তুন্দ্রা অঞ্চলের বরফ হালকা এবং শুষ্ক বলে প্রবল বাতাসের জন্য এক স্থান থেকে অপর স্থানে এইটা প্রবাহিত হয়। আর এখানের বৃষ্টিপাত হচ্ছে শীতল গ্রীষ্মে প্রধানত ঘূর্ণিঝড়ের সঙ্গে হয়ে থাকে বৃষ্টিপাত, তবে এর পরিমাণ খুবই সামান্য, মাত্র 25 সেন্টিমিটার। আর শীতকালে তো বৃষ্টিপাত সহ মেরু ঝড় হয়ে থাকে। এগুলো গেল হচ্ছে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত। আমরা এখন যদি তুন্দ্রা অঞ্চলের মৃত্তিকা দেখি, তুন্দ্রা অঞ্চলে দুইটা লেয়ার রয়েছে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ লেয়ার, যেটাকে ফার্মা ফরেস্ট বলে, আর একটা হলো অ্যাক্টিভ লেয়ার, যেটা টপ অফ দ্য ফার্মা ফরেস্ট বলে। যদি ফার্মা ফরেস্ট গলে যায়, তবে এর তাপমাত্রা এবং ভূমিরূপ সেখানকার এক্সিস্টেন্স বিভিন্ন প্রজাতির জন্য হুমকি স্বরূপ। আর অ্যাক্টিভ লেয়ার এর গ্রীষ্ম মাসগুলো উদ্ভিজ্জ বৃদ্ধির জন্য খুবই উপযোগী, এই যে ফার্মা ফরেস্ট লেয়ারগুলো দেখো। আর এখানে যে নিউট্রেন্ট, আমরা যে মানে তুন্দ্রার বায়োমের প্রধান নিউট্রেন্টই হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন। অধঃক্ষেপণ ফসফরাস তৈরি করে, বায়োকেমিক্যাল প্রক্রিয়ায় নাইট্রোজেন তৈরি করে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ অঙ্কুরোদগম হয় যা সূর্য হতে পায়। তারপরে এগুলো আমরা নিউট্রেন্ট গেল অ্যানিমেলস,
প্রচণ্ড শীত সহ্য করতে পারে এইরূপ বিশেষ ধরনের শারীরিক সক্ষমতা সম্পন্ন প্রাণী কেবলমাত্র সারা বছর তুন্দ্রা বায়োমে বসবাস করতে পারে। শ্বেত ভাল্লুক, বলগা হরিণ, ক্যারিবো হরিণ, খরগোশ, শিম্পাঞ্জি, স্লেজ গাড়ি টানার কুকুর, শিল, সিন্ধু ঘটক এবং তিমি উল্লেখযোগ্য জীবজন্তু। স্থলভাগের জীবজন্তুগুলো খুবই লোমশ হয়, শীতের প্রকোপ থেকে এগুলো রক্ষা পায়। দেখো যে লোমশলা, যে অ্যান্টার্কটিকার বিভিন্ন রকমের প্রাণীগুলো, অ্যালপাইনের প্রাণী এগুলো। আমরা তুন্দ্রা অঞ্চলের প্লান্টসে চলে যাই, প্লান্টস কী কী প্লান্টস আছে দেখি। তো বৃক্ষ প্লান্টস, এখানে তুন্দ্রা অঞ্চলের সূর্যালোকের অভাব এবং চরম শীতল জলবায়ু উদ্ভিদের ও বৃদ্ধির প্রতিবন্ধক। এই কারণে স্বল্প কয়েক প্রজাতির শৈবাল, ছত্রাক, মস এ ধরনের এই অঞ্চলের প্রধান উদ্ভিজ্জ। এবং গ্রীষ্মকালে কয়েক সপ্তাহে সূর্যকিরণে বরফ গলা শুরু হলে বিভিন্ন প্রকার শৈবাল, ছত্রাক, তারপরে মস এবং ছোট ছোট কিছু স্বল্পায়ু স্বল্প বর্ষজীবী পুষ্পক উদ্ভিদ প্রজাতি যেমন পপি, শিলা, এগুলো গোলাপ, পালিক প্রভৃতি উদ্ভিদ এগুলো দেখা যায়। আর তুন্দ্রা অঞ্চলের গঠন বিন্যাস খুবই সরল, উদ্ভিদ প্রজাতির সংখ্যা কম, বৃদ্ধির হার কম এবং মাত্র কয়েকটা উদ্ভিদ শ্রেণী একটা অঞ্চল জুড়ে রয়েছে। উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধির সময়কাল খুবই সংক্ষিপ্ত, অধিকাংশ উদ্ভিদই জন্মই উদ্ভিদ থেকে এবং বীজ থেকে খুব কম হয়। উদ্ভিদের বিন্যাস ভূমির ঢালের প্রভাব খুবই বেশি, ভূমির ঢালের সামান্য তারতম্যেই আর্দ্রতার তারতম্য ঘটে প্রচুর পরিমাণে। ভূমির ঢাল, বরফ গলন, তুষার কার্য এক স্থান থেকে অপর স্থানে উদ্ভিদের বৈচিত্র্য এবং বিন্যাসকে প্রভাবিত করে। এগুলো হচ্ছে ভেজিটেশনগুলো তুন্দ্রা অঞ্চলের বিভিন্ন ধরনের। আমরা যে দেখি মস, লাইকেন, উইলোস, হ্যাঁ বিভিন্ন রকম। এখন আসি যে তুন্দ্রা অঞ্চলে বিভিন্ন রকম হচ্ছে মানুষের যে প্রভাব। তুন্দ্রা অঞ্চলে মানুষ সাধারণত পশুপালন ও শিকার তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের প্রধান উপজীবিকা। ইউরেশিয়ার তুন্দ্রা অঞ্চলে ইয়াকুত, সাময়েদ, তারপরে চুকুচি, তুন্দুজ, ল্যাপ, ফিন প্রভৃতি উপজাতির মানুষেরা বলগা হরিণ পালন করে জীবিকা নির্বাহ করে। আর শীতকালে অতিরিক্ত শীতের জন্য পশুপালনে এরা অপেক্ষাকৃত উষ্ণ দক্ষিণের এলাকাগুলোতে চলে যায়, ফলে এই উপজাতির লোকজনদের মধ্যে যাযাবর বৃত্তি ঘুরে মানে আস্তে আস্তে গড়ে ওঠে। বলগা হরিণের দুধ, মাংস, চামড়া এই উপকরণের উপর নির্ভর করে এরা সাধারণত বেঁচে থাকে। আর উত্তর আমেরিকার তুন্দ্রা অঞ্চলের বসবাসকারী এস্কিমোরা সমুদ্র থেকে তিমি, শিল, মাছ, সিন্ধু ঘটক এবং স্থলভাগ থেকে শ্বেত শৃগাল বিভিন্ন ধরনের পশুগুলো শিকার করে। স্কিমোদের ব্যবহৃত চামড়ার নৌকাকে কায়াক বলা হয়ে থাকে। বরফের তৈরি ঘর এগুলোতে স্কিমোরা বসবাস করে। আর তারা তো আরও বিভিন্ন রকমের এই ধরনের কর্মকাণ্ডগুলো সাধারণত করে থাকে। আচ্ছা, আমরা এরপরে আসি যে এনভায়রনমেন্টাল ট্রেডস। এখানে যেটা হচ্ছে যে কী ধরনের পরিবেশগত প্রভাব ওইখানে আছে। ইদানিংকালে এই এই তুন্দ্রা বায়োমে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শিকার চলছে। তারপরে এছাড়া তো গ্লোবাল ওয়ার্মিং আছে, তাছাড়া তেল উত্তোলন হচ্ছে অতিরিক্ত মাত্রায়, ডেভেলপমেন্ট হচ্ছে, এই কারণে পলিউশনও বৃদ্ধি পাচ্ছে। এইসব ঘটনাগুলোর কারণেই সেখানকার এনভায়রনমেন্ট আগের মতো নয়, যেটা হুমকির সম্মুখীন হয়ে আছে। কিন্তু তুন্দ্রা অঞ্চলের পরিবেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, তাতে আমাদের বায়াম যেখান মানে বায়ামগুলো সুরক্ষিত থাকে এবং আমাদের এই সুন্দর পৃথিবীটা যেন তার কিছু ন্যাচারাল বৈশিষ্ট্য ধরে রাখতে পারে, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। তো এই গেল আমাদের মোটামুটি তুন্দ্রা বায়ামের আলোচনা। আর আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে। আমাদের আরও কয়েকটা ক্লাস আছে তুন্দ্রা, সেটা বায়োমের, সেটা সেই ক্লাসগুলো আমরা পরবর্তী সময় নিয়ে নেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।